বিয়ানীবাজার উপজেলায় 2022-23 মৌসুমে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং 2020-21 অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় কার্যক্রম বাস্তবায়নে বোরো মৌসুমে 70% ভর্তুকিতে একটি কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিয়ানীবাজার উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডক্টর এস এম শাহরিয়ার। মাহফিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর দেলোয়ার হোসেন, আর এম ও ডক্টর আবু ইশাক আজাদ, ডক্টর রাবেয়া আক্তার, ডক্টর খায়রুল বাশার রুমান সহ মেডিকেল অফিসার বৃন্দ, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজারে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন নিদনপুর সুপাতলা জামে মসজিদের পুনর্নির্মাণকৃত নতুন ভবনের উদ্বোধন হয়েছে। বুধবার দোয়া ও ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে নতুনভাবে নির্মিত মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট কাজী বাজারের জামিয়া মাদানিয়ার শাইখুল হাদিস আল্লামা আহমদ আলীর ইমামতিতে সালাতুল মাগরিব আদায় করেন মুসল্লিরা। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়ার প্রয়াত সহধর্মিনীর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার পৌর শহরের শহরতলী এলাকার একটি অভিজাত কনভেনশন হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জে থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে 67টি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া দিনভর এই অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় 42টি মামলা দায়ের করা হয়। সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে সকাল থেকে বিকেল পর্যন্ত 2টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ মডেল থানা ও ট্রাফিক পুলিশ। সিলেট নগরীর নয়া সড়কে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ফ্যাশন হাউস প্রবর্তনকে 1,500 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর নয়া সড়কে প্রবর্তন শোরুমে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধ করতে সিলেটের কদমতলী ফলের আড়ত অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভান্ডারকে 4,000 টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে 500 টাকা, মূল্য তালিকা না রাখা ও পচা খেজুর বিক্রির অপরাধে তানিশা এন্টারপ্রাইজকে 3,000 টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে 3,000 টাকা এবং হিমু অ্যান্ড ঈশা ফল ভান্ডারকে আরও 2,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।